আসসালামু আলাইকুম। সোহেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার, সবসময় আমরা চেষ্টা করি নতুন কোনো টপিকস, নতুন কোনো ভিডিও, নতুন কোনো এরিয়া নিয়ে দেখানো। তো আজকের ভিডিওটা হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। তো এখানে আমাদের এখানে যে টিউনো মহোদয় ছিল, তো ওনার বিশেষ দৃষ্টি এতে তো শেরপুরের ঝিনাইগাতির এই ইকো পার্কে কিছুটা পরিবর্তন এসেছে। তো সব কিছু তিনি করেছেন। তো আসলে চলুন একটু ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, অবশ্যই ভালো লাগবে। দেখুন এর বাম পাশ, এখান দিয়ে সারা বছরই পানি যায় পাহাড়ি ঢল নামে। সেতুটা মেইনলি এই কারণে দেয়, এবং এই সেতু দেওয়ার কারণে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো এবার হাতের ডান পাশটা একটু দেখাই, দেখুন চলুন মাঝখান দিয়ে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, অবশ্যই ভাল লাগবে আপনাদের। দেখুন আবার দেখাই বাম পাশটা এবং ডান পাশটা একটু দেখুন। আসলে অনেক ভাল লাগে, অনেক দিনের আমার আশা ছিল যে ঝুলন্ত ব্রিজ থেকে একটা ভিডিও করব। তো আজকে আপনাদের জন্য ভিডিওটা করা, অবশ্যই ভাল লাগবে। ভিডিওটা দেখুন, একটু দেখাই আপনাদেরকে। এই ব্রিজ দিয়ে হাঁটলে দুই পাশটা অনেক সুন্দর, ভাল লাগবে। চলুন আপনাদেরকে সামনে এগিয়ে নিই। ওই পাশে আরও সুন্দর জায়গা আছে। আসলে শেরপুরের এই ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর লাগে। দেখুন দুই পাশে, দুই পাশটায় দেখাই, এবং হাঁটার রাস্তা এখান দিয়ে, এখান দিয়ে আপনারা ঝুলন্ত ব্রিজটা দেখবেন। তো আর একটু দেখি আপনাদেরকে, আমি একটু হেঁটে হেঁটে দেখাই ঝুলন্ত ব্রিজটা কত সুন্দর। দেখুন দেখুন একটু দেখাই আপনাদেরকে। দেখুন আরেকটু আপনাদেরকে দেখাই দুই পাশটা, ভালো লাগে আমার অনেক ভাল লাগে, আপনাদের থেকেও ভাল লাগবে। দুই পাশটা বন জঙ্গলের মতো। ব্রিজের নিচে যে আপনাদের একটু দেখাচ্ছি, আসলে ভিডিও দেখার পরে যদি একটু কমেন্ট করেন এতেই আমরা অনেক খুশি হই। আসলে আপনাদের জন্য ভিডিওগুলো করা, দিন নাই রাত নাই সে পরিশ্রম করি, শুধু আপনাদের একটু মুখের জন্য খুশি করতে পারি, হাসি দেখতে পারি। এবং যারা আমার এই পরিবারের সদস্য, উনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন এবং নতুন ভিডিওর জন্য এবং কমেন্ট করবেন, কমেন্ট করলে ভাল লাগে, নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো সবাই ভালো থাকবেন, নেক্সট দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো জায়গা, অন্য কোনো প্লেসে। আসসালামু আলাইকুম।